আবারও বধূনের যাতনের অভিযোগ উঠল আরামবাগে। এক গৃহবধূকে জ্বলন্ত বিড়ির ছ্যাঁকা দেওয়ার পাশাপাশি বেধারক মারধরের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। গুণধর স্বামীর নাম শেখ হাসান ইমাম। ঘটনাটি ঘটেছে আরামবাগের সতীতলার বাঁধপাড়া এলাকায়। এদিন ওই গৃহবধূ প্রতিকার চেয়ে আরামবাগ থানার দ্বারস্থ হতে চলেছে। ওই গৃহবধূর অভিযোগ, স্বামী কোনো রোজগার করে না, পরের বাড়িতে কাজ করে তিন ছেলে মেয়ের মুখে অন্ন তুলে দিই, টাকা না দিলেই মারধর করে, স্বামীর এই কাজে মদত দেয় শাশুড়ি। আমি লোকের বাড়িতে কাজ করে খাই, তিনটে ছেলে মেয়ে আছে, একটা ছেলে আমার প্রতিবন্ধী আর দুটো মেয়ে ভালো। আমার স্বামী 10 টাকাও ইনকাম করে না। আমার স্বামী দিন রাত শুধু আমাকে সন্দেহ করে আর উল্টো পাল্টা ভাষা, মদ খায়, নেশা করে, টাকা পয়সা চায়, টাকা পয়সা না দিলেই মারধর অশান্তি করে সবসময়। মানে আমাকে একটা দিনের জন্য শান্তি দেয় না। কালকে ওই তিন দিন ধরেই একই ভাষা, মানে অশ্লীল ভাষায় গালাগালি। আমার ছেলেকে আমার সঙ্গে রেখে দিচ্ছে, আমার বাপ ভাইকে রাখছে, এমনকি কাজের বাড়িতে উল্টোপাল্টা কথাবার্তা এইসব। আমাকে বলছে কাজ ছাড়িয়ে দেবো, আমিও খেটে খাওয়াবো নি, ভিক্ষা করে খাওয়া করাবো। আর ওর মা ওকে সাপোর্ট করে বেশি। কালকে আমি শুয়েছিলাম, আমাদের 3 দিন অশান্তি হচ্ছে, 3 দিন খাওয়া দাওয়া নেই, আমার বাড়িতে চালটাল কিছু থাকে না, আমার স্বামী চালটাল কিছু আনেও না, এবং আমি রান্না করিনি বলে আমার মেয়েটাকে নিয়ে আমি হসপিটালে এসেছিলাম কালকে। ছোটো মেয়েটা শরীর খারাপ, সেটা আমাকে জিজ্ঞাসাও করেনি, আমি যেতেই গালাগালি করছে, উল্টোপাল্টা কথা বলছে। আমি নাকি অন্য জায়গায় গিয়েছিলাম, আমি তাও কিছু বলিনি। আমি সন্ধ্যাবেলায় শুয়ে পড়েছি, আমার শরীরটা খারাপ করছে, আমি এমনি উপর হয়ে শুয়েছিলাম, আমাকে বিড়ির ছ্যাঁকা দিয়ে এবার চুলের মুঠি ধরে আমাকে খুব মারছে। আমি চেঁচাতেও পারিনি, আমার ছেলেটা কোনো রকম, আমি একবার যে চেঁচাতেই আমার ছেলেটা ছুটে এসে তখন আমাকে ছাড়িয়েছে। আমার ছেলেকে আবার ওর মা মারতে যাচ্ছিল, ওর মা মারতে যায়, আমি যখন ছাড়াতে গেছি তখন ওর মা আমাকে মেরেছে, ওর মা চুলের মুঠিগুলো ধরে গলাটাকে টিপে রেখেছে আর আমার স্বামী মারছে। অপরদিকে ওই গৃহবধূর শাশুড়ি বলে, ছেলে ও বৌমার সঙ্গে ঝগড়া হয়েছিল, বাড়িতে ছিলাম না, পরের বাড়িতে কাজ করা নিয়ে ঝগড়া হয়। এই বিষয়ে তিনি ঠিক কি বললেন শুনুন। আমার দেখিনি বাবু, আমি কলকাতা ডাক্তার দেখাতে গেছিল, সন্ধ্যাবেলা গেছি, আমি 6টার ট্রেনে এসেছি, তখন ওদের সারাদিন প্রায় ওদের রোজই মারপিট হয়। দুজনে এক ঘরে কাজ করে, সেই ঘরটা হাসান ইমানের ঘরে বেটির ঘরে কাজ করে, সেই ঘরটা কাজ ছাড়বার বলছে, কাজটা ওই ঘরটা ছেড়ে দাও, ও ছাড়বে, বলে তোমাকে স্বামী ছাড়তে রাজি আছি, তবু আমি কাজ ছাড়তে রাজি নেই, ওইটা নিয়ে ওদের সমস্যা। আর বলছে যে ওই ঘরটা কোনো অন্য দেখেছে, সে কোনো খারাপ দেখেছে, এক ঘরে যে বোনের ভাগনার ঘরে, ওই যে বসন্তপুরে কি পান্তশালে পেরিয়ে আর 1 বছর কাজ করছে, 1 বছরই ওদের ঘরে অশান্তি ঝগড়া হচ্ছে। বৌমা তো হাসপাতালে আছে, আমি জানি বাবু, আমার স্বামী হয়তো ক্যান্সার রুগী পড়ে আছে, হ্যাঁ হাসপাতালে ভর্তি ছিল, চিত্তরঞ্জনে ভর্তি ছিল, ছুটি করে নিয়ে এসেছে। আমি দেখিনি বাবা। সন্দেহ করে নাকি আপনার বৌমাকে? না সন্দেহ, ওইটাই তো, ওই লেগে তো অশান্তি। আমাকে যদি তো আমার যদি স্বামী দেখে আমাকে তো অশান্তই করবে, আরে বললো কি বলো, ওইটা লেগে ওদের অশান্তি। প্রতিদিন পাড়া প্রতি জিজ্ঞেস করো, প্রতিদিন ওদের ঝগড়া অশান্তি মারবে, ও ওকে মারবে, ও ওকে মারবে, দুজনে মারামারি, ও আর মা তুলবে, ও আর মা তুলবে, তবু আমরা কিছু বলিনি, মরুকে যাক, ছেলে দোষ করে। আপনাদের কি সঙ্গে কোনো সম্পর্ক? আমাদের কোনো সম্পর্ক নাই বাবা। সব মিলিয়ে আধুনিক যুগে দাঁড়িয়েও গৃহবধূর ওপর অত্যাচারের ঘটনায় নিন্দার ঝড় আরামবাগ শহর জুড়ে। নিউজ আজ বাংলা, আরামবাগ। ঘর হবে সেরার সেরা, সবার কাছে মডেল, চিন্তা কিসের, সঙ্গে আছে কেবি মার্বেল। মনের মতো মার্বেল, গ্রানাইট, টাইল, স্যানিটারি ফিটিংস এর একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল। যোগাযোগ 9434059753 অথবা 8918126044। আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড়, আরামবাগ, হুগলি। সাজাবো আমি স্বপ্নের বাড়ি, কেবি মার্বেলস এ দেবো বাড়ি।